নির্বাচন চলাকালীন ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুরের রাঘবপুর এলাকায়। শনিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার রাঘবপুর এলাকায় 195 নম্বর বুথে। স্থানীয় সূত্রে খবর, এদিন ভোট চলাকালীন এলাকার বিজেপি প্রার্থী বেশ কয়েকজনকে সাথে নিয়ে একটি ব্যালট বাক্স নিয়ে নির্বাচন কেন্দ্র থেকে পালিয়ে যায়। এরপর নির্বাচন কেন্দ্র থেকে ঢিলছোড়া দূরত্বে একটি পুকুরে ব্যালট বাক্স ফেলে দেয় তারা। ঘটনাটি এলাকাবাসীদের নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রেখা মহন্ত বলেন, মানে আমি ভোট দেবো তো দাঁড়িয়েছিলাম ওখানে, আর একজন আসলো আমাদের পাড়ারই, আসে দাঁড়াই থেকে ওখানে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে উনি বাক্সটা নিয়ে চলে গেলো, সাথে আর একজন ছিল উনিও চলে গেল, আর আমরা ভোট দিব আমরা সে দৌড়াদৌড়ি করে পালিয়ে চলে আসি, এখনও ভোট দিতে পারি। তার নাম রাসু, সে কী পার্টি করে? বিজেপি পার্টি। ওটা আচ্ছা, বাক্সটা নিয়ে কি করলো? তারপরে বাক্সটা নিয়ে এসে আমাদের পুকুর পাড়ে ফেলে দিচ্ছে মাঝখানে। তাহলে এখন কি ভোট বন্ধ রয়েছে? হ্যাঁ, ভোট বন্ধ, ভোট দিতে পারিনি তো, স্লিপ আমার হাতে, তো এই তো ভোট দিতে পারিনি। ঠিক আছে। ঘটনার পর ব্যালট পেপার জলে ভাসতে দেখা যায়, আর এই ঘটনার পর ক্ষোভে ফুঁসতে থাকে এলাকার বাসিন্দারা। ঘটনার পর পুকুরে নেমে ব্যালট বাক্স খোঁজেন এলাকার বাসিন্দারা, কিন্তু ব্যালট বাক্স জলে ডুবে যাওয়ায় খুঁজে পাওয়া যায়নি এখনো। তৃণমূল নেতাদের অভিযোগ, ভোটে হেরে যাওয়ার ভয়েই এমন কাজ করেছে বিজেপি। এই বিষয়ে তৃণমূল নেতা তুহিন দেব বলেন, এখানে 111 নম্বর বুথ, 6 নম্বর গ্রাম পঞ্চায়েত 111 নম্বর বুথে শান্তিপূর্ণ ভোট চলছিল। সেই ভোটে বিজেপির কিছু দুষ্কৃতীরা, তারা দেখছিল যে মানুষ ভোট দিচ্ছে তৃণমূলের পক্ষে, এবং তারা সাংগঠনিকভাবে তাদের কিছু নেই, তারা দুর্বল, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রথম থেকেই একটা ঝামেলা করবার চেষ্টা করছিল। পরবর্তীকালে আমরা যখন এদিক ওদিকে সব ছড়িয়ে ছিটিয়ে ছিলাম, ওই মুহূর্তে পুলিশকে ব্যারিকেড করে, পুলিশের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে ওরা ভোট কেন্দ্র থেকে একটা ব্যালট, গ্রাম পঞ্চায়েতের একটা ব্যালটকে নিয়ে আমাদের এই পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়। ব্যালট বাক্সটা গ্রাম পঞ্চায়েতের যে ব্যালট বাক্সটা, সেটা এই পুকুরে ফেলে দিয়েছে। কেন 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 ফেললো, কি মনে হচ্ছে? তারা বুঝতে পারছে যে তারা ভোট পাচ্ছে না, এবং তারা এবার সিসিটিভি ফুটেজ আছে সেটা চেক করা হোক প্রশাসনের তরফ থেকে। আমরা কেউ কোনো রকম ভাবে কোনো বিতর্কে যাইনি, আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছিলাম, আর আমাদের ওই মুহূর্তে চাইলে আমরা আটকাতে পারতাম, কিন্তু আমরা আইন হাতে নিইনি, আমরা কোনো রকম গন্ডগোলে জড়াইনি। তো এবং ওই মুহূর্তে কিছু কর্মীও আমাদের এদিক ওদিকে ছিল সরিয়ে, তারাও ইয়ে করতে পারেনি, তারা একসাথে 8-10 জন এসেছিল, বেশি ছিল না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি মানুষ যারা ভোট দিতে পারেনি আবার ভোট দিক। হ্যাঁ, আমরা গণতন্ত্রের পক্ষে আমরা আজকেই চাইছি, এবং যত মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আবার নতুন করে ভোট শুরু হোক, এটাই আমরা চাইছি। যদিও এই প্রসঙ্গে বিজেপির নেতা সনাতন কর্মকার বলেন, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে রাঘবপুর বুথে সকাল থেকে খুব শান্তিপ্রিয়ভাবে ভোট হচ্ছিল। আমাদের বিজেপির মনোনীত প্রার্থী রতন উরাও সেখানে দাঁড়িয়েছিল, সাধারণ মানুষ একটা আনন্দে উৎসবের মতন ভোট দিচ্ছিল বিজেপির পক্ষে। তৃণমূল কংগ্রেসের কিছু সমাজ বিরোধীরা পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রায় 50 জন যুবক নিয়ে এসে আনুমানিক 2টার নাগাদ রাঘবপুর বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ভয় দেখিয়ে তারা প্রায় 100 ভোটের মতন ছাপ্পা ভোট দিয়েছে, অবাধ ভোট দিয়েছে, সাধারণ মানুষকে, ভোটারদেরকে ভয় সন্তুষ্ট করে। সাধারণ মানুষেরা, সাধারণ ভোটাররা আতঙ্কিত হয়ে আমাদের কাছে এসে বলল যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল, সেখানে তৃণমূলের সমাজবিদরা এসে ভোট আমাদের ছাপ্পা দিয়েছে। সেজন্য সাধারণ ভোটাররা কী করল, যে সাধারণ ভোটার বলছে না ভোট হলে ভালোভাবে হবে, ভোট আমরা এখানে দেবো, রাঘবপুর বুথের সন্ত্রাস বা ছাপ্পা হতে দেবো না। সেই জন্য সাধারণ ভোটাররা ওই ভোট বাক্স নিয়ে এসে পুকুর মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওই বুথে আবার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, আগামী দিনে যেন ওই বুথে আবার ভোট হয় এবং শান্তি নিরপেক্ষভাবে যাতে ভোট হয়। জনগণ যে রায় দেবে সে রায় আমরা ভারতীয় জনতা পার্টি মাথা পেতে নেব। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।